হাই বন্ধুরা গুগল শিটের সপ্তম পর্বে মামুন একাডেমি থেকে আমি আব্দুল্লাহ মামুন আবার আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি বন্ধুরা গুগল শিটের উপরে অলরেডি আমরা ছয়টা ভিডিও দিয়েছি সেখানে আমরা মোটামুটি এসেন্সিয়াল লেভেলের অনেক কিছু আলোচনা করেছি আজকে হচ্ছে সপ্তম পর্ব যেখানে আমরা দেখাবো এই ফাইল মেনুর যে ডাউনলোড এই যে অপশনগুলো আসে কোনটার কি কাজ কোনটা দিয়ে কি করে এই জিনিসগুলো আগের পর্বগুলোতে আমরা এগুলো দেখিয়েছি এবং এই ফাঁকে ডাউনলোডের সাথে আমরা ইমেল যে অপশনটা আছে এটা দেখাবো বন্ধুরা কথা বলা চলুন সরাসরি আমরা প্রোজেক্টেই চলে যাব ওয়েলকাম ব্যাক বন্ধুরা গুগল শিটটি আসলে কি কাজে লাগে যদি প্রথমে একটু বলে নেই সেটা হচ্ছে যারা অনলাইনে বসে কাজ করতে চান সাপোজ আজকে আপনি আসেন টেকনাপ কালকে হচ্ছে তেঁতুলিয়া আপনি টেকনাপে বসে আপনার সমস্ত ফাইলে কাজ করবেন যেটা আপনার জিমেইলে সেভ হয়ে যাবে আবার আপনি টেকনাপ থেকে তেতুলিয়া যখন যাবেন তেতুলিয়া গিয়ে আপনি আপনার এই জিমেইলে লগ করবেন গুগল শিটটি ওপেন করবেন যেই অবস্থায় আপনি সেভ করেছিলেন সেই অবস্থায় পাবেন যেটা আসলে অফিস যে ভার্সনগুলো আছে অফলাইন সিক্সটিন থার্টিন নাইনটিন এগুলোতে আপনি পাবেন না এবং এই যে গুগল শিট আপনি কাজ করলেন আপনি যদি চান যে এটাকে আবার এক্সেলে আপনি নিয়ে যাবেন এক্সেলে দেখবেন অথবা অফিসে ট্রাভেল করে নিয়ে যাবেন সেক্ষেত্রে আপনি এই যে ফাইল অপশনের এই ডাউনলোড অ্যাজ অপশনটি কাজে লাগাবেন বন্ধুরা এর আগের একটা পর্বে আমরা দেখিয়েছিলাম যে এক্সেল ফাইলটা আপনি কিভাবে ইম্পোর্ট করবেন অর্থাৎ এই গুগল শিটের ভিতরে এক্সেল শিটটা কিভাবে আনবেন সেটা দেখিয়েছি আজকে দেখাবো এই গুগল শিটটাকে কীভাবে আপনি ডাউনলোড হিসাবে কাজে লাগাবেন তো আমরা দেখি প্রথমেই আমাদের যে অপশনটি আছে সেটা হচ্ছে ডাউনলোড মাইক্রোসফট এক্সেল ডট এক্সেল এস এক্স এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এখানে একটা পপ আপ মেনু আসবে যেটা হচ্ছে আমাদের এই যে গুগল স্প্রেডশিটটি আসে এই স্পেডশিটটি আপনার এক্সেলে ডাউনলোড হবে যেটা হচ্ছে আমাদের কম্পিউটারে দেখেন এখানে যে কম্পিউটার আছে এক্সেলে সেই সিটটি এখানে ডাউনলোড হচ্ছে আপনি লোকেশন দেখিয়ে দেবেন ডাউনলোড হয়ে যাবে এবং ডাউনলোড করার পরে সিম্পলি আপনি আপনার এক্সেলের যে অফলাইন ভার্সন আছে সেখানে আপনি এটা ওপেন করতে পারবেন এটা খুবই মজার একটা জিনিস এবং খুবই গুরুত্বপূর্ণ যেটা আমাদের অনেক সময় কাজে লাগে আমি নিজেও যেটা জানতাম না পরে আমি যখন এটা শুরু করি তখন শেখা শুরু করি তখন আমি এটা জেনেছি এবং জেনে আমার খুবই ভালো লেগেছে যে গুগল স্পিড সিট আমি কাজ করলাম আর সেই কাজটা আমি এক্সেলে নিতে পারবো না যখন দেখলাম এই অপশনটি আছে তখন খুব ভালো লেগেছে এরপর হচ্ছে ওপেন ডকুমেন্ট ফর্মেট এটা হচ্ছে ওপেন ডকুমেন্ট ফরমেটটা হচ্ছে এক্সেলের মতো আর একটা সফটওয়্যার যেটা হচ্ছে ওপেন অফিস যেটা হচ্ছে বেসিক্যালি যারা অফিস আদালতে যারা মাইক্রোসফটের প্রোডাক্ট ইউজ করেন না যেহেতু মাইক্রোসফটটা রেজিস্টার্ড প্রোডাক্ট অনেক টাকা দিয়ে কিনতে হয় যারা কিনেন না বা ফাঁকে দিয়ে ইউজ করতে চান তারা ওপেন অফিস যেটা হচ্ছে ফ্রি সেটা সেখানে এই এই যে ভার্সনটা আছে ওডিএস এই ওপেন অফিস এই ভার্সনটি আপনি ডাউনলোড করে আপনি সেই ফাইলে আপনার অফিসের যে ওডিএস ওপেন অফিস আছে সেই ওপেন অফিসের ভার্সনে আপনি আপনি সেটা সেখানে নিয়ে গিয়ে সেখান থেকে ওপেন করতে পারবেন বাট ওপেন অফিস যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে আমরা যেমন এখানে যদি কোনো ফাংশন লেখি যেমন সাপোজ এস ইউএম সাম এই যে দেখেন আমাকে সিনট্যাক্সের যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো দেখিয়ে দিচ্ছে যেটা আসলে ওপেন অফিসে নেই বন্ধুদের পরের যে অপশনটি সেটা হচ্ছে ডাউনলোড এস পিডিএফ এটা আমরা সবাই জানি পিডিএফ ইউজ করেননি বা দেখেননি অথবা বা কাজ করেন এমন লোক দুনিয়াতে খুঁজে পাওয়া যাবে না যে ডাউনলোড অ্যাস পিডিএফ আমরা এখানে অনেকগুলো আর কয়েকটা অপশনও দেখতে পাবো এখানে আপনি যদি চান পোর্ট্রেট দিবেন পোর্ট্রেট হবে এখানে আপনি লেটার দিতে চান অথবা কোনটা দিতে চান এখানে সবগুলো আছে স্বাভাবিকভাবে আমি যদি লিগাল দি লিগাল আছে কারেন্ট ওয়ার্কশিট আছে আপনি যদি চান যে এখানে যতগুলো ডাটা আছে টোটালটা আপনি একটা ওয়ার্ক বুকে এখানে শুরু থেকে নিয়ে আসবেন টোটাল ওয়ার্ক বুকটা অথবা সিলেক্টেড সেল সাপোজ আমি এটা যদি ব্যাগে যাই এখান থেকে এতটুকু আমি সিলেক্ট করলাম দেন ফাইল সেই ব্যাস পিডিএফ দেন এখানে যদি তুমি কারেন্ট শিট দেখেন কারেন্ট সিট আমি যখন দিলাম তখন যতটুকু এখানে আমার এই এই সিটটা তার মানে এই যে লেন অ্যান্ড ট্রিম এই যে সিটটা আছে এই সিটটে যতগুলো ডাটা আছে ততগুলো ডাটাই কিন্তু এখানে আমার কারেন্ট ওয়ার্কশুটে নিয়ে আসছে আর যদি ওয়ার্ক বুক দিই তাহলে দেখেন এখানে অনেকগুলো অনেকগুলো পেজ এখানে হয়ে গিয়েছে যেটা ওয়ার্কবুক বুক দিয়ে আপনি যদি অল শিট চান তাহলে আপনি অল শিট দিতে পারবেন আর যদি মনে করেন যে না এটা হচ্ছে আমার মাস্টার ফাইল যেটা আমি টিউটোরিয়াল ট্রেনিংয়ের জন্য ইউজ করি আপনি যদি চান সবগুলো আপনি সিরিয়ালে পিডিএফ তৈরি করবেন অথবা আপনি যদি চান যে না আমি শুধু সবগুলোই তুলে দিব বাট যে কোনো একটা বা পাঁচটা দুইটা সেগুলো রাখবো সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে এখানে আপনি এটাকে পিডিএফ করতে পারবেন এরপর এই এটা করতে বললাম যে কারেন্ট ওয়ার্কশিট ওয়ার্ক বুক সিলেক্টেড সেল আপনি যদি নির্দিষ্ট যতটুকু আমরা একটু আগে সিলেক্ট করেছিলাম আপনি যদি চান যে ততটুকু ডাটাই শুধু আপনি পিডিএফ করবেন সেক্ষেত্রে সিলেক্ট করবেন এখানে প্রিন্ট পোর্টেট দিতে পারেন ল্যান্ডস্কেপ দিতে পারেন যেটা আপনার খুশি কাস্টম নাম্বার আপনি যতটুকু সিলেক্ট করেছেন এটা নর্মাল হানড্রেড পার্সেন্ট এতটুকু আমি যদি আবার একটু দেখাই এখানে যদি আমরা ব্যাগে যাই দেখেন এখানে কন্ট্রোল জেট কন্ট্রোল জেট আমরা যেভাবে ইউজ করি সেইভাবে কিন্তু কন্ট্রোল জেট করে ব্যাগে যাচ্ছে আর আমরা যদি এখানে ক্যান্সেল দিই ক্যান্সেল দিলে টোটালি একেবারে পূর্বের অবস্থানে ফিরে যাচ্ছে আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি হচ্ছে সাপোজ অনেক দূরে আমাদের যে কোনো একটা সিটি আমরা চলে যাব যেহেতু আমরা ওখানে প্রথম ওয়ার্ক দিয়েছিলাম সেখানে এই জন্য ওখান থেকে ওয়ার্ক হিসেবে নিয়ে আসছে ওকে এবার ফাইলে যাব ফাইলে গিয়ে আবার ডাউনলোড অ্যাস পিডিএফ বন্ধুরা এখানে কিন্তু খুবই অনেক অনেকগুলো গুরুত্বপূর্ণ কিন্তু জিনিস আছে আপনারা একটু খেয়াল করবেন এবং নিজেরা প্র্যাকটিস করবেন এখানে এই যে টোটাল পেজ হচ্ছে নিজেরা প্র্যাকটিস করলে এই জিনিসগুলো আপনি একটা ভিডিও দেখবেন কিন্তু সেইটা প্র্যাকটিস করবেন না তাহলে কিন্তু আপনি পারবেন না ওয়ার্ক বুক আচ্ছা আমরা এখানে দেখলাম কি যে কাস্টম পেজ আমি চাচ্ছি এটাকে হান্ড্রেড পার্সেন্ট এক পেজের ভিতরে নিয়ে আসতে অথবা আপনি যদি চান নর্মাল নালে ফিট যে আপনি যেভাবে দেখেছেন যতটুকু ডাটা আছে তো যেটা আমরা হচ্ছে এক্সেলে যেটাকে ইউজ করি ফিট টু এক্সেল হ্যাঁ সেই জিনিসটা ফিট টু উইথ আপনি যদি চান ফিট টু হেড লম্বায় টোটালি ফিট হয়ে যাবে ডানে যা হয় হোক অথবা যদি মনে করেন যে ফিট টু পেজ অর্থাৎ ডানে বামে সব দিকেই ঠিক থাকবে সেইভাবে প্রিন্ট হবে মার্জিন নর্মাল এগুলো আপনারা আশা করি ফরমেটিং আছে যে শো গ্রিড লাইন যদি আপনি চান যে এই গ্রিড লাইনগুলো দেখাবেন সেটা পারেন শো নোট আমার এখানে যদি কোনো নোট দেওয়া থাকতো তাহলে সেটা এখানে দেখাতো পেজের অর্ডারটা কি ডাউন নিচে এবং উপরে যাবে নাকি ওভার মানে ডান থেকে বামে যাবে এরকম কোনটা এগুলো আপনারা প্র্যাকটিস করলেই বুঝে যাবেন অ্যালাইনমেন্ট লেফট এবং টপ তো বন্ধুরা আমরা এই পিডিএফ অপশনে মোটামুটি অনেক কিছু এখান থেকে জানলাম এরপরের অপশনটা ফাইল ডাউনলোড অ্যাজ হচ্ছে অর্থাৎ আমি এই যে এখানে যে কাজটা করলাম এই কাজটা আমি একবারে সিম্পলি জিপ ফাইল করে নিয়ে যাবো জিপ ফাইল করে নিয়ে গেলে অনেক সুবিধা আছে তাহলে সুবিধা হচ্ছে সাপোজ আপনি কম্পিউটার টু কম্পিউটার যদি ডাটা ট্রান্সফার করেন আপনার পেন ড্রাইভে অথবা আপনার ইউএসবি পোর্টে অথবা কম্পিউটার যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে ফাইলগুলো করাপ্টেড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই প্রবলেম থেকে উত্তরণের জন্য এটা শুধু এক্সেলের জন্য না যে কোনো সফটওয়্যার বা যে কোনো ডকুমেন্ট আপনি যদি ক্যারি করেন সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনারা সেটাকে জিপ করে নেবেন আর এটা যখন আপনি নেবেন আমি রিকমেন্ড করব যে অবশ্যই আপনি জিপ করে নেবেন ওকে বন্ধু এর পরের অপশনটা হচ্ছে কমা সেপারেটেড ভ্যালুস খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যে এটার সংক্ষেপে নাম বলা হয় সিএসবি এই সিএসবির কাজ কি এবং সিএসবি কি এবং এক্সেল কি এক্সেল এস কি টোটাল জিনিসটা আমি একটা টিউটোরিয়াল তৈরি করব তো সেখানে আমি আপনাদেরকে দেখাবো যে এক্সেল এস এবং এক্সেল যে ভার্সন এবং সিএসবির যে ডাটা শুন সেইটা এই দুইটার ভিতরে পার্থক্য কি অনেকগুলো পার্থক্য আছে আমরা যদি সহজে একটু বুঝি যেমন এখানে আমরা স্বাভাবিকভাবে এক্সেলে কতগুলো ডাটা দেখতে পাই দশ লাখ তাই না এখন যদি আপনার পনেরো লাখ বিশ লাখ ডাটা হয় সেক্ষেত্রে কি আপনি এক্সেলে নিতে পারবেন নিতে পারবেন না আপনি যখন আপনার ওয়েবসাইট অথবা কোনো একটা যে সার্ভার থেকে যদি ডাটা ডাউনলোড করেন অথবা এক্সট্রাক্ট করেন সেক্ষেত্রে সেখানে যদি দশ পনেরো লাখ ডাটা থাকে সেটা কিন্তু এক্সেলে আসবে না সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সিএসবিতে নিতে হবে সিএসবিতে নিলে আপনার ডাটাটা নষ্ট হবে না এবং আপনার ওয়েবে অর্থাৎ সার্ভারে যেই ফর্মেটে ডাটা থাকে আপনি যদি সিএসবিতে ডাউনলোড করেন সেক্ষেত্রে আপনার ডাটাটা সেভাবেই আসবে কারণ হচ্ছে সেটা সিএসবি কমা সেপারেটেড ভ্যালুতে থাকে এরপরে যে অপশনটি বন্ধুরা সেটা হচ্ছে ট্যাপ সেপারেটেড ভ্যালুস টিএসবি কারেন্ট এই জিনিসটা আমি খুব একটা ভালো জানি না তারপর আপনাদের যদি দরকার হয় আপনারা একটু গুগল করে দেখে নেবেন যে ট্যাপ সেপারেটেড ভ্যালু কী আমার মনে হয় না খুব একটা কাজে লাগে তারপরে যদি কারো দরকার হয় তাহলে আপনারা দেখে নেবেন বন্ধুরা আজকে আমরা আলোচনা করলাম হচ্ছে ডাউনলোড অপশনের এখানে টোটাল যে ছয়টা অপশন আছে এই ছয়টা অপশন এই জিনিসগুলো আপনারা যদি একটু প্র্যাকটিস করেন তাহলে আপনারা টোটাল জিনিসটাই শিখে যাবেন আশা করি আর এটাকে দীর্ঘায়িত করার দরকার হবে না বন্ধুরা এরপরে ছোট্ট একটু দেখিয়ে দিই যে ইমেল ইমেল দিস ফাইল এই ফাইলটাকে যদি আমরা ইমেল করতে চাই সেক্ষেত্রে আপনাকে সেন্ড ইউর সেলফ এ কপি আপনি যখন পাঠাবেন আপনাকে ওজন একটা কপি দেয় সাপোজ আমি এখন এখান থেকে পাঠাবো আমার যে মেইল আছে সেই মেইলে যদি আমরা এখানে পাঠাই আমি এখানে এইটা দিলাম এখানে মেসেজ কি লিখলাম ওকে এটাকে পিডিএফ হিসেবে পাঠাবো নাকি স্পেডশিট নাকি এক্সেল হিসেবে আমি আমি এক্সেল হিসেবে পাঠাচ্ছি এখন যখন আপনার এখানে যদি জিমেইলটা ঠিক থাকতো হ্যাঁ এখানে সুন্দর করে আপনার সেই নামটা চলে আসতো আমি যখন এখানে জিমেল দিব দেখেন এখানে এই নামটা কিন্তু এই নামে কোনো জিমেল নাই আমি যদি কারেক্ট করে লিখতে চাই এম এ সি এ এম ওয়াই এই যে এ এম অ্যাকাডেমি এই যে চলে আসছে হ্যাঁ এটাও কারেক্ট ইমেল না আমার তারপর আমি দিয়ে দিচ্ছি এটা যখন আসবে তখন আপনি এখানে সেন্ট বাটনে ক্লিক করলে আপনার এখানে এই মেলটা আপনার কাঙ্ক্ষিত অ্যাড্রেসে কিন্তু আপনার এটা চলে যাবে ওকে এই যে দেখেন কারেক্ট ইমেল দিলাম সাথে সাথে সেন্ডার্স আমি যদি এখন সেন্ড দিই এখানে যদি আপনার জিমেইল লগ ইন করা থাকে তাহলে এই আপনার যে এক্সেল ফাইলটা অথবা ওয়ার্ড ফাইলটা এইটা আপনার কাঙ্ক্ষিত লোকের কাছে পৌঁছে যাবে বন্ধুরা আজকের এই টিউটিয়ালে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমাদের যে ফাইল মেনুর ডাউনলোড অপশন এবং ইমেল যেটা আছে টোটাল জিনিসগুলো আগামী পর্বে আমি এখান থেকে টোটাল জিনিসগুলো আবার আলোচনা করার চেষ্টা করব বন্ধুরা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে মামুন একাডেমি থেকে আমি আবদুল্লাহ মামুন আজকের মতো বিদায় নেওয়ার আগে বলবো আপনারা গুগল শিটের ভিডিও চান কি চান না অথবা দরকার আছে কি নাই এটা একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন তাহলে বুঝতে পারবো যে এই সিরিজ টিউটোরিয়ালটা আসলে দরকার আছে কিনা বন্ধুরা আজকের মতো আল্লাহ হাফেজ